আর এখানে এই যে বিন কড়াই কাটা আছে, বিন কড়াই ভাজা হবে। আর এই যে দিদা হাঁ করে দেখছে যে কি বল কি বলে রে, একা একা বকবক করে কেন। দই, আর এখানে বিভিন্ন রকম মিষ্টি দিচ্ছি, যেমন মোয়া আর কালাকাঁদ, আর এই যে প্লাস্টিকের প্যাকেটের উপর মানে যেভাবে সাজানো আছে মিষ্টিগুলো এইভাবে। আর এখানে একটা ভাঁড় মিষ্টি ছিল, ভাঁড়ের মতো দেখতে, এটা খুব ভালো লেগেছিলো। তারপর ফ্রিজে দেখলাম লাড্ডু ছিল, লাড্ডুও বের করে দিয়ে দিলাম। আর এখানে ডেয়ারি মিল্ক দিয়েছি। আর এখানে হচ্ছে গ্রিল্ড ফিশ, যেটা করতে গিয়ে আমার প্রচুর মানে অসুবিধা হচ্ছিল প্রথমের দিকে, বাট হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ডি নানাদা ব্লগ। আর আজকে অনেকদিন পরে মানে ব্লগ করছি আর কি, প্রায় 4-5 মাস পরে মনে হচ্ছে। এখানে মাঝখানে কিছু কিছু ব্লগ দিয়েছিলাম, আর আজকে ব্লগ করছি কারণ আজকে সকালতে করবো ভাবছিলাম কিন্তু করা হচ্ছে না। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে মাম্পি আসবে, আর মাম্পির আজকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তার জন্য মাম্পি আসছে, আর তোমাদের 7-8 মাস আগে মনে হয় বলেছিলাম একটা ব্লগে যে মাম্পির বিয়ে আছে। আর মাম্পির বিয়ের জন্য মানে আমরা প্রচুর মানে এক্সাইটেড ছিলাম আর কি অনেক আগে থেকে, আর কবে হবে ভাবছিলাম। আর মাম্পির তো 18 বছর হচ্ছিলো না, ওই জন্য মানে বিয়েটাও হতে পারছিলো না। ওই জন্য এখন ডেট ফিক্স হয়েছে হচ্ছে বিয়ের ডেট 31শে জানুয়ারি। আর আজকে আমাদের বাড়িও আসবে, আজকে আমরা নিমন্ত্রণ করেছি আইবুড়ো ভাতের জন্য। আর আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য সকাল থেকে প্রচুর মানে খাটছি আর কি, বলতে গেলে কালকে সন্ধ্যে থেকেই খাটছি তার জন্য। আর তার জন্য ব্লগটা শুরু করতে পারিনি, এই সবে করায় সিম ভাজা বসি আর এসছি, এবার গিয়ে নাড়বো। আর চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরে কী হচ্ছে, চলো। এই যে আমাদের এখানে রান্না হচ্ছে, এই একটা দিদা এসছে, এই একটা জেঠিমা, আর মা এখানে শিলে বাটছে। আর এই যে আমি রান্না বসিয়ে চলে গেছিলাম সিম ভাজা করতে গিয়ে, আর সিমটা এসে দেখছি পুরো চুয়ে গেছে, পুরো না একটু আধটু চুয়েছে। আর মান তো এখানে চুপ করে বসে আছে, কোনো কাজ করেনি। ওর বলেছিলাম ওই জায়গাটা একটু গোছাতে, কিন্তু দেখো জামাকাপড় পুরো ভর্তি হয়ে চারদিকে, এমনভাবে গুছিয়েছে। আর এই যে এখানে সিম ভাজা হবে, আর এখানে এই যে পনিরের জন্য পালং পনির করবো। পালং পনিরটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তার জন্য ভাবলাম যে আছে করা যাক। আর এখানে এই যে বিন কড়াই কাটা আছে, বিন কড়াই ভাজা হবে। আর এই যে দিদা হাঁ করে দেখছে যে কি বল কি বলে রে, একা একা বকবক করে কেন। আর এখানে এই যে মাছ হবে, আমাদের বড় রান্নি বসছে এখানে রান্না করতে। আর এই যে চিংড়ি হবে, বড়ো চিংড়ি আনবো ভেবেছিলাম কিন্তু আমাদের হাটে বড়ো চিংড়ি আসেনি তার জন্য। পাতলা করে ঝোল করবো না, ফুলকপি আলু একদম কষা কষা করবো। তোমাদের আসার কথা ছিল কখন? এই যে মাম্পি চলে এসছে, মাম্পি এত দেরি দিলি কেন, দেরি দিলি কেন? হ্যাঁ ওই যে আমি তোর তোর আমি কালকে বলে নিয়েছি যে সকাল সকাল চলে আসবি, আমরা দুপুরে খাই বলতো সবসময় খাবো এরকম, তুই যেমন দেরিতে এসছিস দেরিতে খাবো। কিন্তু তুই এদিকে তাকা একটু, পালং পনির করছি। আজকে ভিডিও করছি, আমার কিন্তু ব্লগ করছি, পাচ্ছি না ডানাতে একটা পর ভাঁড়াতে ঘড়িটা পর ঘড়ি ঘড়ি কিচ্ছু পরে আসিনি আমি। আমরা এখানে সাজিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ মাটির থালার মানে থালা বাটি সেটের উপরে আমরা কলা পাতা কেটে দিয়েছিলাম। আর এখানে ভাত আর পোলাও মানে পাশাপাশি রেখে আগে সেট করে নিয়েছিলাম, কিন্তু এটা অতটা ভালো হয়নি, যেহেতু পোলাও একটু তেল বেশি ছিল তার জন্য ঝরে পড়ে যাচ্ছিলো বাটি, এরকমভাবে সাজানোর চেষ্টা করেছি। এখানে আছে বেগুনি, তারপরে ঝুরঝুরে আলু ভাজা যেটা মান্তু করেছে ফোন দেখে দেখে, এটা আমি করিনি, আর বেগুনিটাও ও করেছে। এখানে আছে হচ্ছে বিন কড়াই ভাজা, বিট, বেগুন আর সিম ভাজা। আর এখানে হচ্ছে ডাল মোটা করে করা, যেটা খুবই ভালো লেগেছিলো আর কি ডালটা। আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটাও খুবই টেস্টি হয়েছিল, এর মধ্যে হালকা মটরশুঁটি দিয়েছিলাম। আর এখানে আমি করেছি হচ্ছে, যেহেতু ভেটকি মাছ এখানে পাওয়া যায় না, ভেটকি মাছের প্রচুর দাম, কিনতে গিয়ে লক্ষ্মীকান্ত পুজোতে হবে, তার জন্য কাতলা মাছ কিনেছিলাম। আর এখানে কাতলা মাছের পাতুরি করেছি, আর দেখতে পাচ্ছ এটা অনেক খুলতে টাইম লাগছিলো, বাট আস্তে আস্তে ভিডিওটা এডিট করে দিয়েছি আমি। আর এখানে দেখতে পাচ্ছ ছোটো চিংড়ির ঝাল, বড়ো চিংড়ি যেহেতু পাইনি। আর এখানে বড়ো রসগোল্লা আছে, আর এটা গুড়ের রসগোল্লা, আর এটা হচ্ছে পালং পনির যেটা আমি দেখাচ্ছিলাম সকালবেলা। আর এখানে হচ্ছে সেই কাতলা মাছটা কিনেছিলাম, সেই কাতলা মাছের মুড়ো। আর লাস্টলি হচ্ছে এখানে মাংসের ঝোল আর কি, কষা কষা মাংস। আর এখানে দিচ্ছি সেই মাটির গ্লাসের জল,
আর এরমভাবে আমরা সাজিয়েছিলাম, এই সাজানোর জন্য প্রচুর দেরি হয়ে গেছিলো। লাস্ট দিলাম দই, আর এখানে বিভিন্ন রকম মিষ্টি দিচ্ছি, যেমন মোয়া আর কালাকাঁদ, আর এই যে প্লাস্টিকের প্যাকেটের উপর মানে যেভাবে সাজানো আছে মিষ্টিগুলো এইভাবে। আর এখানে একটা ভাঁড় মিষ্টি ছিল, ভাঁড়ের মতো দেখতে, এটা খুব ভালো লেগেছিলো। তারপর ফ্রিজে দেখলাম লাড্ডু ছিল, লাড্ডুও বের করে দিয়ে দিলাম। আর এখানে ডেয়ারি মিল্ক দিয়েছি। আর এখানে হচ্ছে গ্রিল্ড ফিশ, যেটা করতে গিয়ে আমার প্রচুর মানে অসুবিধা হচ্ছিলো প্রথমের দিকে, বাট তারপরে তাওয়াতে করেছিলাম। মান্তু গ্রিল্ড ফিশ করার জন্য একটা ইয়ে কিনেছিল, মানে ওই যে জাল জাল মতো, কিন্তু ওতে ভালো হয়নি। তারপর তাওয়াতে করেছিলাম। এখানে স্যালাড দিয়ে দিলাম, স্যালাড দিতে ভুলে গেছিলাম, তারপর দিদি গিয়ে কেটে নিয়ে এসেছিলো সঙ্গে সঙ্গে। আর এখানে এইরমভাবে সাজিয়েছি, দেখো। আর তোমার যদি সত্যি মানে সাজানোটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখো যে খুব ভালো হয়েছে সাজানো, আর এখানে আরও কী কী করা যেত বললে আরও খুশি হবো আমরা। আর এখানে এই যে এরমভাবে সাজিয়েছি, বারবার ভিডিও করছিলাম এদিক থেকে ওদিক থেকে শর্টসের জন্য, লং ভিডিওর জন্য। আর মাম্পিকে দাঁড় করিয়ে রেখেছিলাম প্রায় 3:30 কি 3:30, 3:30 তখন বাজে, ওকে খাওয়া দাওয়ার জন্য, মানে স্টার্ট করতে ভালো হয়েছিল খাওয়ার জন্য। তার আগে শুধু আমরা সাজাতেই ব্যস্ত ছিলাম, ছবি তুলতে ব্যস্ত ছিলাম, আর তারপরে ওকে বললাম যে বসে পড়। আর তারপরেও ছবি তোলা চলছিল। মাম্পি এখানে ভীষণ লজ্জা পাচ্ছে, আর লজ্জা পাওয়ারই কথা আর কি। আর এখানে আমি পায়েসের চাটনি দিতেই ভুলে গেছি, তার জন্য এর মাঝখানে আমার দুটো কাচের বাটি দিতে হয়েছিল। এটা আমার খুব খারাপ লেগেছিল, বাট পায়েসের চাটনিটা দিতে হতো, তার জন্য দুটো কাচের বাটি এখানে দিয়ে দিলাম। পায়েসের চাটনি দিতে ভুলে গিয়েছে, আবার এনেছে পায়েসের চাটনিটা। আর এই যেখানে চাটনিটা দিচ্ছি, চাটনিটা আমি মিক্সড ফ্রুট চাটনি করেছি, তার মধ্যে একটু আমসত্ব দিয়েছিলাম আর ক্ষীর খেজুর দিয়েছি। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে। মান্তি আবার খাওয়াচ্ছে, কি দিচ্ছে এবার মান্তিকে? ওর মাসি খাওয়াচ্ছে মান্তু। আরে ও তো নিজে চটকে খায়, ওই জন্য চটকে দিচ্ছে। হাততালি। চ মাম্পি, আমি একটু দেখিয়ে দিই আমার সবাইকে কি কি এখানে রেসিপি আছে। এটা হচ্ছে নর্মাল ভাত, সাদা ভাত আর পোলাও। এখানে শিম ভাজা আছে, এখানে আলু ভাজা আছে, বিন কড়াই ভাজা আছে, বিট ভাজা, বেগুন ভাজা আর বেগুনি। আর এখানে ডালটা সাদা ভাততে, এখানে মাংসের ঝোল আছে, মাংস কষা, এখানে ডাল আছে, এখানে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে কষা, আর এখানে আছে হচ্ছে কাতলা মাছের পাতুরি। আমি তো বিশাল বড় লোক, ওই জন্য ভেটকি মাছের পাতুরি করতে পারিনি। আর এটা না নরম ছিল, শক্ত হয়ে গেছে। এটা চিংড়ির ঝাল, বড় চিংড়ি পাইনি তার জন্য ছোটো চিংড়ি। আর এখানে দুটো গুড়ের রসগোল্লা আছে, এখানে পালক পনির আছে, আর এটা মাছের মুড়ো আছে, কাতলার মুড়ো। আর এখানে চাটনি আছে, মিক্সড ফ্রুট চাটনি, এখানে জল আছে। আর এটা হচ্ছে গ্রিল্ড ফিশ, মানে গ্রিল্ড ভোলা, এখানে স্যালাড আছে, এখানে একটা আমরা দীপ দিয়েছি আর কি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এখানে একটা ডেয়ারি মিল্ক আছে ছোট্ট মতো, এখানে মিষ্টি আছে অনেক ধরনের, আর এটা কি রাখবো, এখানে মিষ্টি আছে অনেক ধরনের, আর এখানে দই আছে, আর এখানে পায়েস আছে। এই টোটাল খাবার দাবার মাম্পিকে আমরা খাওয়াচ্ছি, আরও দুটো আইটেম দিতে পারিনি মাটির বাসন না থাকার কারণে, মানে বেশি মাটির বাসন কেনা হয়নি ওই জন্য। এই যে মাম্পি স্টার্ট করেছে, মাম্পি খেতে পারবি তো? মাম্পিকে একদম না খাইয়ে রেখে রেখে সেই দুটো আড়াইটার দিকে খেতে দিয়েছি, যাতে মাম্পি একটু বেশি করে খেতে পারে। মান্তু বসে গেছে, চলো আমরা একটু মান্তুর সাথে ছবি তুলে নেবো, মান্তু আর আমি মা সবাই মিলে।
এই দিনটা আমাদের খুব ভালো কেটেছিল। মাম্পিকে আইবুড়ো ভাত খাওয়াতে গিয়ে আমাদের প্রচুর মজা হয়েছে, মানে এইসব জিনিস তৈরি করতে, খাবার দাবারগুলো তৈরি করতে। আর আমি অনেক পরে ব্লগ আপলোড করছি, তার জন্য আমি খুবই দুঃখিত, যেহেতু আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে যাচ্ছিলো আর এডিটিং করার আমি সময় পাইনি তার জন্য। আর এখন আমি আপলোড করছি, আশা করি তোমরা দেখবে। আর মাম্পির বিয়ের আর রিসেপশানের ব্লগও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বাট বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ বেশি কিছু ভিডিও করতে গিয়ে আনন্দটা মাটি হয়ে যায় সবসময়। তার জন্য যেটুকু ভিডিও করেছি সেটুকু এডিট করেই ছাড়বো। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবে। আর এই ভিডিওটাতে লাইক করতে ভুলবে না যদি তোমাদের ভালো লেগে থাকে। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা, বাই।